যারা বিজেপির লোকেদের নাম রয়েছে তাদের নামে বিজেপির এজেন্সি শাখা সংগঠন দেখতে পায় না, ওরা ওর কাজ করেছে, আমি আমার কাজ করব, এই সব করে আমাদের স্নায়ুতে চাপা দেয়া যায় না। যাদের মেরুদণ্ড নেই তারা ভয়ে বিজেপির পা চাটতে যাবে। কুণাল ঘোষ বাকছাল পড়া বিড়াল ছানা নয়, ওরা দিয়েছে ওদেরটা, বাকিটা আমি কোর্টে বুঝবো। চলুন এটা খুব একদম খুব সংক্ষেপে বলি, সুবলবাবু বলেছেন, ডক্টর সেন বলেছেন, ত্রিপুরার মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চাইছেন, বামফ্রন্ট ফেল করেছে, আরও অপশাসন দেখছে এই ভারতীয় জনতা পার্টির জমানায়, এবং ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসকে মানুষ বিকল্প হিসেবে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দিল্লির বিজেপির শীর্ষ নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন, তারপরেও বাংলার মানুষ তাদের গোহারা হারিয়ে দিয়েছেন। আমরা পরিষ্কার বলছি, বাংলার মানুষ যে মডেলে উন্নয়নটাকে সমর্থন করেছেন, আজকে কেন ত্রিপুরার মেয়েরা কন্যাশ্রী পাবে না, ভিক্ষে নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন, ত্রিপুরা কন্যাশ্রী পাবে, ত্রিপুরা সবুজ সাথী পাবে, ত্রিপুরা রূপশ্রী পাবে, ত্রিপুরা স্বাস্থ্য সাথী পাবে, ত্রিপুরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, যতগুলি স্কিম পশ্চিমবঙ্গের মানুষ পান ত্রিপুরার মা বোনেরা, ত্রিপুরার সর্বস্তরের মানুষ প্রত্যেকটি স্কিম পাবেন। তার সঙ্গে ত্রিপুরার নিজস্ব যে সমস্যা আছে, 10,323 জন শিক্ষককে যেভাবে ছাঁটাই করা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে, বাংলায় 5 নম্বর পাতায়, ইংরেজিতে 6 নম্বর পাতায় বলা হয়েছিল মানবিকভাবে তাদের প্রবলেম সলভ করা হবে, হয়নি। আজকে তারা অবস্থান বিক্ষোভ করলে, দাবি জানাতে গেলে লাঠি চালানো হয়, গ্রেফতার করা হয়। তৃণমূল কংগ্রেস তাদের মানবিকভাবে তাদের সমস্যার সমাধান করবে, আর বিজেপি সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। বিপ্লব দেবের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছেন, বিজেপির বিধায়করা তারা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন, কথা বলছেন, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত যে বিজেপির মতো বিধায়ক ভাঙিয়ে নয়, আর মাত্র কয়েকটা মাস আমরা ত্রিপুরার মানুষের সমর্থন নিয়ে, ত্রিপুরার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষকে নিয়ে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করব। 8 দফা দাবি সামনে রেখে আজ নাগরিকদের জন্য এই মিছিল। আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে এখানে 58টা ব্লকে, 60টা বিধানসভা কেন্দ্রে এবং 3,328টা বুথে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি চালু হয়েছে। আমরা আগরতলা শহরেও সকালবেলাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করেছি, এবং আজকে আমরা যথাসম্ভব কোভিড বিধি মেনে তৃণমূল কংগ্রেসের যে 8 দফা দাবিতে এই মিছিল, আমরা কোভিড বিধি মেনেই মিছিল করার চেষ্টা করছি। সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি ত্রিপুরার মানুষের ভালোবাসা
এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ত্রিপুরার মানুষের সমর্থন আজকে একটা জনজোয়ার এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পরিণত হয়েছে এবং এই ঢেউ আসলে পড়বে 2023 বিধানসভা নির্বাচনে এবং সেটা বিপ্লব দেব পরিচালিত বিজেপি সরকার বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাদের রাজনৈতিক বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে তাই তারা হিংস্রভাবে দাঁত নখ বার করে তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণ চালাচ্ছে একটা বার্তা দিয়ে যেতে চাই তৃণমূল কংগ্রেসের চিহ্ন হচ্ছে ঘাসফুল এই ঘাসফুলকে যত কাটবেন তত দ্রুত আরও বেশিভাবে ঘাসফুল গজিয়ে উঠবে মারবে যত বাড়ব তত তৃণমূল কংগ্রেসকে এইভাবে আটকে রাখতে পারবে না আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় নতুন রাজনৈতিক স্বাধীনতা উন্নয়ন এবং গণতন্ত্রের বাতাবরণ ফিরিয়ে দেবে ত্রিপুরাবাসীকে তৃণমূল কংগ্রেস আজকে আরও একবার আমরা এই অঙ্গীকার করছি যে সারা রাজ্যে গত 3.5 বছর 25 বছরে কমিউনিস্ট পার্টিকে সরিয়ে যে সরকারটা এসেছিল যার প্রতি ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ যে আশা ভরসা এবং বিশ্বাস নিয়ে সরকারটা এনেছিল এই 3.5 বছরে এই রাজ্যের মানুষের না বিশ্বাস উঠে গেছে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির পক্ষে যে রাজ্যে দুজন বিধায়ক প্রকাশ্যে বলেন রাজ্যের তালিবানে কায়দায় পশ্চিমবঙ্গ থেকে যারা আসবে যেসব নেতৃত্বরা আসবে সাংসদরা আসবে তাদেরকে আক্রমণ করতে হবে যেখানে একজন বিধায়ক বলেন রাজ্যের কর্মচারীদের তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে যেখানে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যখন ক্রমান্বয়ে আক্রমণ চলছে তখনও এই সরকার একটা দুঃখ প্রকাশ করেও বিবৃতি দেননি আজকে পর্যন্ত আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের একজনকেও গ্রেপ্তার করা হয়নি রাজ্যে চরম অবস্থা চলছে আমরা 8 দফা দাবিতে এই 8 দফা দাবিতে আজকে আমাদের এই মহামিছিল এখানে আমরা আপনারা জানেন যে বেকারদের নিয়ে তালবাহানা চলছে শূন্যপদ পড়ে আছে প্রায় 60,000 শূন্যপদের মধ্যে একটি পদও পূরণ করা হয়নি বেকারদের চাকরি নিয়ে তালবাহানা চলছে কোনো নিয়োগ নেই এই সরকার 3.5 বছর আসার পরে 10,323 যেসব শিক্ষকদের চাকরি গেছে তাদের জন্য এই সরকার কোনো চিন্তা করেনি অথচ নির্বাচনের পূর্বে এই সমস্ত সর্বভারতীয় নেতৃত্বরা অরুণ জেটলিরা ওদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 10,323 যাদের চাকরি গেছে তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং নিয়মিত রাখা হবে আপনারা সারা রাজ্য না সারা দেশে পেট্রোল ডিজেল এবং চরমভাবে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে আমাদের ইস্যু রেগার মজুরি ওরা বলেছিল দ্বিগুণ করবে এবং 200 দিনের কাজ দেবে আজকে ওরা রেগার মজুরি দিয়ে 1 টাকাও বাড়ায়নি এবং 200 দিনের কাজও ওরা দেয়নি ওরা বলেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা জানেন গড় বন্টন নিয়ে চূড়ান্ত দুর্নীতি চলছে এখানে লক্ষাধিক পরিবার যাদেরকে ঘর দেওয়ার নামে যাচ্ছে তা তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে অথচ তাদের অর্থ এখনো রিলিজ করা হচ্ছে না ঘর বন্টন নিয়ে চূড়ান্ত দলবাজি এবং দুর্নীতি চলছে আপনারা দেখেছেন এখানকার যারা নেতৃত্ব সরাসরি এমএলএরা কমিশন বাণিজ্য করছে বলছে যে কোনো কাজে তাদেরকে 20% দিতে হবে 15% দিতে হবে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেবে কিন্তু আজকে কর্মচারীদের ন্যূনতম একটা ডিও দিচ্ছে না এই সরকার 3.5 বছর অথচ বলেছিল এখানে এসে প্রধানমন্ত্রী বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে কর্মচারীদের 7 পে কমিশন দেবে ওরা কোনো পে কমিশন দেওয়া হয়নি সামাজিক ভাতা ওরা বলেছিল সামাজিক ভাতা সব বন্ধ হয়ে আছে সামাজিক ভাতা হয়রান হচ্ছে বৃদ্ধ মানুষরা সামাজিক ভাতা পাচ্ছে না সঠিকভাবে দেশের সম্পদ বিক্রি করে রাজ্যের সমস্ত অর্থ ওরা লুটে নিয়েছে আমাদের মধ্যে দুজন একজন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আরেকজন সাংসদ শান্তনু সেন আছেন শান্তনু সেন সেদিনও বলেছেন দুর্নীতির সম্বন্ধে বড় বড় কি সব দুর্নীতি আমি শুধু আজকে এই রাজ্যে যারা বলছে তৃণমূল কংগ্রেস এখানে গজাবে না তৃণমূল কংগ্রেস হবে না আজকে দেখে যাক হাজার হাজার মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছে আমি বলবো কুণালদাকে শান্তনুদাকে এই রাজ্যের মানুষের পাশে যেভাবে ওনারা দাঁড়িয়েছে
ওনারা যেভাবে মানুষের বিপদে ছুটে আসছেন, গতকালকে একজন এইচডিপিও কে যেভাবে প্রকাশ্যে লাঞ্ছনা করা হয়েছে, পুলিশ আমাদের তারাও মানুষ, তাদের প্রতি যে অবিচার অত্যাচার করা হচ্ছে, কালকে প্রকাশ্যে পুলিশকে আক্রমণ করে এসডিপিওকে সেইভাবে সবার সামনে লাঞ্ছিত করা হয়েছে, আজকে পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, চরম আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে। আমি আমাদের দুজন সর্বভারতীয় নেতৃত্ব, একজন সাংসদ একজন প্রাক্তন সাংসদ, ওনারা রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ।